বিজিএমইএ সাবেক সহ সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক জননেতা মোহাম্মদ নাসির এর আস্থাভাজন হাজী আরিফুর রহমান শাহর জন্মদিন উপলক্ষে পটিয়া উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভা মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার উপসম্পাদক ওয়াসিক সাকিব। প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা যুবলীগ নেতা হাবিবুল্লাহ মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটিয়া উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সভাপতি এস এম পারভেজ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবাশ্বের আলম, যুবলীগ নেতা নওশাদ চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম বাপ্পির সভাপতিত্বে ও এন এইচ হৃদয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাজী আরিফুর শাহর ছেলে আতিকুর রহমান আসিফ শাহ, ছাত্রলীগ নেতা আবু তাহের, রবিউল রিফাত, সাকিব হোসেন, সাবেক শিকদার ফাহিম সহ শতাধিক নেতৃত্ববৃন্দ।